খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের বইগুলো পড়ি এবং সে মতো আমাদের চেষ্টা করি, কিন্তু অনেকে আমাকে বইগুলো পড়তে নিষেধ করেন। আমার কাছে তার মতামতগুলো খুবই গ্রহণযোগ্য মনে হয়। আপনার মতামত আশা করছি। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর আমাদের দেশের একজন প্রাজ্ঞ বিজ্ঞ ব্যক্তি ছিলেন, রাহিমাহুল্লাহ, রহমাতান ওয়াসিআ। এবং তিনি যখন পিএইচডি করে বিদেশ থেকে ফেরেন, তখন থেকে আমরা লক্ষ্য করেছি তিনি চেষ্টা করেছেন এলমি এবং একাডেমিক গবেষণার মাধ্যমে মানুষের কাছে দিনকে অ্যাপ্রোচ করতে। এবং তিনি অত্যন্ত সফট এবং ভেরি এক্সিলেন্ট পদ্ধতিতে মানুষের কাছে, মানুষকে হার্ট না করে ইসলামকে উপস্থাপন করার চেষ্টা করেছেন অবিরাম। বিভিন্ন জায়গায় আমরা একসাথে কাজ করেছি, ওনার সাথে বহু জায়গায় আমি বিভিন্ন একাডেমিক মিটিংয়ে ছিলাম, যেহেতু তিনিও একটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন, আমিও একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছি। সব মিলিয়ে আমাদের চিন্তা চেতনা এগুলো ছিল অনেক কাছাকাছি। কিন্তু তারপরে একটা কথা বলবো যে আমরা কেউই ভুলের ঊর্ধ্বে নই। আমি কিন্তু আজকে শুরুতে বলেছি আমি নিজেও কিন্তু ভুলের ঊর্ধ্বে নই, আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তিনিও ভুলের ঊর্ধ্বে ছিলেন না। কিন্তু তার মধ্যে যে জিনিসটা ছিল সেটা হচ্ছে সত্যের দিকে যাওয়ার একটা মারাত্মক স্পৃহা, প্রবণতা এবং অনুশীলন, এটা আমি লক্ষ্য করেছি। সেজন্যে তিনি যেই ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছেন এবং তার যে আত্মীয়ের যে বলয় কিংবা তার মানে বিভিন্ন আপন বাবার পক্ষ, স্ত্রীর পক্ষ, সব দিক থেকে যদি আমরা দেখি, তাহলে সেটাও কিন্তু কনসিডার করতে হবে একজন মানুষকে মূল্যায়নের ক্ষেত্রে। এবং তিনি যে মানে পরিবেশ থেকে উঠে এসে যে সংস্কার কাজ শুরু করেছেন, এটা এটা বাংলাদেশের ইতিহাসে খুবই ইউনিক, খুবই ইউনিক। অতএব তাকে সেভাবে মূল্যায়ন করা উচিত। তার মধ্যে দু চারটা ভুল পেয়ে তাকে ব্লেম করা অথবা তাকে ছেড়ে দেওয়া, এটা কখনো বুদ্ধিমানের কাজ নয়। আমি দেখেছি হঠাৎ একজনের একটা ভুল পাওয়ার পরই তার কাছ থেকে এলেম নেওয়া যাবে না, না এটা তো করা যাবে না। আপনাকে বুঝতে হবে যে কাদের কাছ থেকে এলেম নেওয়া যাবে না আর কাদের কাছ থেকে নেওয়া যাবে, সেটা কিন্তু ইসলাম কিন্তু স্পষ্ট করে দিয়েছে। আহলুল ইলম, আহলুল যিকর, যারা সত্যিকারের এলেম এর অনুসন্ধানী, যারা সত্যিকারের এলেমকে শেয়ার করেন, বিতরণ করেন মানুষের সাথে, মানুষকে সেই জ্ঞানটা দান করেন, তাদের কাছ থেকে তো এলেম নেওয়া যাবে। তাদের যদি দশটা, বিশটা, পঞ্চাশটা, একশোটা, দুশোটা ভুল হয়, তার মানহাজটা যদি শুদ্ধ হয়, তিনি যদি সালাফের মানহাজের উপর থাকেন এবং তিনি যদি সর্বদা সাহি আকিদা থাকার উপর থাকার জন্য প্রাণপণ চেষ্টা করেন, তিনি যদি শিরক এবং বেদআতের বিরুদ্ধে তার অবস্থানকে ক্লিয়ার করেন, তাহলে তার কাছ থেকে এলেম নেওয়া যাবে। ফিকহি দিক থেকে তার থেকে অনেক ভুল আপনি পেতেই পারেন। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদেরকে আমরা দেখেছি, সালাফের শ্রেষ্ঠ মানুষদেরকে দেখেছি, তাদের ফিকহি ইখতিয়ারাতের মধ্যে ত্রুটি হয়েছে। যাদেরকে আমরা স্কলার্স অব দ্য উম্মা বলি, তাদেরও ত্রুটি হয়েছে। একটা ত্রুটি পাওয়া গেলেই যদি তাকে ছেড়ে দিতে হয়, তাহলে তো আপনি কারো থেকে এলেম নিতে পারবেন না। এই জায়গাটা আমাদের ভুল হয়ে যাচ্ছে। আমাদের যারা সঠিক মানহাজ, সঠিক আকিদা এবং সঠিক পদ্ধতির উপর রয়েছেন, তাদের বেশ কিছু ভুল থাকার পরেও আমরা তাদের থেকে এলেম নিতে পারবো। তবে যখনই তাদের কোনো ভুল আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে, আমরা সেই ভুলগুলো বর্জন করবো। ব্যাস, এটাই হচ্ছে ব্যাপার। আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তিনিও এমন একজন ব্যক্তিত্ব ছিলেন বলে আমি মনে করি। তিনি ভুলের ঊর্ধ্বে ছিলেন না, বাট তিনি সহি মানহাজের উপর থাকার চেষ্টা করেছেন এবং তিনি আকিদাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। ফিকহের ক্ষেত্রে তিনি হয়তো ব্যক্তিগতভাবে আমার সাথেও অনেকগুলো ইখতিলাফ করেছেন, এটা তার ইজতিহাদ। ফিকহের অনেকগুলো মাসআলা হচ্ছে ইখতিলাফি মাসআলা। অতএব সেই ইখতিলাফ যদি আমি মানে কারোর মধ্যে পাই, সাথে সাথে তাকে রিফিউট করব, তাকে বাতিল বলে ঘোষণা দেবো এবং তার কাছ থেকে জ্ঞান অর্জন করা যাবে না বলবো, এটা ঠিক নয়।